আমার নাম ডক্টর অঙ্গনা ভট্টাচার্য। আমি ইংল্যান্ডে গত 20 বছর ধরে শিশু চিকিৎসক। সদ্যজাত বাচ্চাদের সাথে কিন্তু হাত পরিষ্কার করে যেতে হবে। হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন বাচ্চাকে ধরার আগে, বা বাচ্চার প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে, যেমন ধরুন বটলস যদি বাচ্চা বোতলে দুধ খায়, বা ব্রেস্ট পাম্প ইত্যাদি, সব কিছুই কিন্তু খুব সাবধানে, যেরকম স্টেরিলাইজেশন পদ্ধতি সেই অনুযায়ী স্টেরিলাইজ করবেন, সাবান দিয়ে হাত ধুয়ে সেগুলিকে ধরবেন। বাচ্চাকে সবসময়ই সাবান দিয়ে হাত ধুয়ে ধরবেন, বাড়ির বড়দেরও তাই করতে বলবেন। যত সম্ভব কম সংখ্যক বাড়ির বড়রা যেন বাচ্চার কাছে যান। 2 নম্বর কথা হচ্ছে, সম্ভব হলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় মাস্ক পরে নিন। 3 নম্বর, বাচ্চার উপর যেন কেউ কখনোই কেশে ফেলেন না বা যেন হেঁচে ফেলেন না। যদি মায়ের শরীর খারাপ থাকে তাহলে দেখুন বাড়ির অন্য কোনো বড়রা বাচ্চা খাওয়াতে পারবেন কিনা। ঘরের মধ্যে যেন ওভার ক্রাউডিং কখনোই না হয়, আমরা যেটাকে বলি বাবল, বাচ্চা বাবা মা এই যথেষ্ট। কিংবা যদি একজন তাকে বাইরে যেতে হয়, কাজকর্মে খুবই ব্যস্ত থাকে, তার জায়গায় মাকে সাহায্য করার জন্য অন্য একজন অ্যাডাল্ট এই ছোট বাবলের মধ্যে থাকবে। যারা বাবলের মধ্যে যে অ্যাডাল্টরা রয়েছেন তারা সতর্কতাগুলো পালন করবেন, অর্থাৎ মাস্ক পরে থাকবেন, হাত ধোবেন এবং অন্যান্য লোকের সাথে যতটা সম্ভব কম মেলামেশা করবেন। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু বলেছে, এবং অবশ্যই এটা কেস বাই কেস বিচার করতে হবে, কিন্তু একটা ব্রডভাবে 6 থেকে 12-র উপরে বাচ্চারা তাদের পরিস্থিতি অনুযায়ী তারা মাস্ক পরবে, 12 বছর উপরে অবশ্যই মাস্ক পরবে, এবং 5 থেকে 5-এর নিচের বাচ্চারা মাস্ক পরা না পরলেও চলবে। কারণ বাচ্চারা মাস্কটা ঠিকমতো পরতে পারবে না, তাহলে কি করতে হবে, আবার সেই পারিপার্শ্বিক সাবধানতাগুলো কিন্তু অবলম্বন করতে হবে। বাচ্চা যদি মাস্ক পরতে না পারে তাহলে বাচ্চার সাথে যে অ্যাডাল্ট আছেন তার উপরেই কিন্তু দায়িত্বটা বর্তায় বাচ্চাকে সাবধানে রাখার জন্য। অর্থাৎ বাচ্চা যেন বেশি লোকের সাথে মেলামেশা না করে, কারণ বাচ্চারা ইউজুয়ালি যত সবার সাথে মেলামেশা করবে সেই জন্যই আমরা ছোটবেলায় দেখি বাচ্চাদের এত সর্দি কাশি ইত্যাদি হয়, রেসপিরেটরি ভাইরাসগুলো একে অপরের থেকে খুব তাড়াতাড়ি সংক্রমণ হয়। সাথে যে বড়রা রয়েছে তাদের কিন্তু এই সতর্কতাগুলো প্রয়োজনীয়তা, যে তারা হাত ধোবেন, তারা মাস্ক পরবেন, তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, তারা অনেক লোকের সাথে একসাথে মেলামেশা করবেন না। WHO-র এটা একটা খুব ব্রড গাইডলাইন, এগেইন কেস বাই কেস, অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতে বিচার করতে হবে। যদি বাচ্চা কোনো পরিবেশে থাকে যেখানে বাড়িতে কারোর অসুখ হয়েছে, বাচ্চা বুঝতে পারছে, তাহলে নিশ্চয়ই তাকে মাস্ক পরাবে, সেটা সবসময় একজন অ্যাডাল্ট সুপারভাইজ করবে, অর্থাৎ নাকটা ঢাকা থাকবে, থুতনির নিচে অবধি ঢাকা থাকবে।